নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ রবিবার, রবিবার মানে ছুটির দিন, আর রবিবার মানে বেড়াতে যাওয়া, রবিবার মানে ভালো জিনিস খাওয়া। সেই হিসেবেই আমি আজকের দিনে আপনাদেরকে একটু মাংস, ডাল, পোস্ত আর শশার রায়তা খাওয়াবো। মনে খুব স্বাদ জেগেছে, তাই আপনারা এটা অবশ্যই করবেন, করে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে ভাত আমি করে নেব। ভাতে জলটা আমি বসিয়ে রেখেছি, জলটা ফুটে গেছে। এর মধ্যে আমি চালটা সকালবেলা আমি ভিজিয়ে রেখেছি, রোজই আমি সকালে চাল ভিজিয়ে রাখি। চালটা আমি দিয়ে দিচ্ছি, এটা ফুটে গেলে আমি একটু আধেক হবে ভাতটা, আপনি আমি গ্যাসটা বন্ধ করে এই ডেকচিতে ঢাকা দিয়ে দেবো, তাহলেই ভাতটা আমার হয়ে যাবে ভাপে। এটাতে গ্যাস কম পড়ে আর সময়ও কম লাগে। এভাবেই আপনারা যদি ভাত করেন অনেক সময় সাশ্রয় হয়, অনেক টাকার। একবার নেড়ে দিচ্ছি, এটা হবে আস্তে আস্তে হবে। একবার একবার ফুটে উঠলেই আমি এটা ডেকচিটা ঢাকা দিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা। এদিকে আমি গ্যাসে ডালটা বসিয়ে দেবো, মুসুরির ডাল করছি আজকে। আজকে বাড়ির সবারই বললো মুসুরির ডাল খাবো, ওই জন্য মুসুরির ডালটা আমি সেদ্ধ করে রেখেছি নুন আর হলুদ দিয়ে। অল্প একটু তেল, এক চামচ মতন তেল দিলাম, আর তার সাথে মিশিয়ে একটু আমি ঘি দিচ্ছি। ঘি দিলে গন্ধটা ভালো হয়। তেলটা হয়ে গেলে আমি একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ এই ফোড়ন দেব। এইগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি ডালের মধ্যে এটা তরকারিটা আমি দিয়ে দেবো। লাল লাল করে ভাজতে হবে, ডালটা এইভাবে সেদ্ধ করে রেখেছি। শুধু একটু নুন আছে দেওয়া আর হলুদ দেওয়া আছে, এতে একটু জল মেশাবো। মুসুরির ডাল একটু পাতলা হলেই ভালো লাগে খেতে। দিয়ে দিয়েছি, সামনে একটু ফুটবে তাহলে আমার ডালটা পুরো হয়ে যাবে। সামান্য একটু চিনি দিচ্ছি, ফুটে এসছে। ডালটা ফুটে গেছে, হয়ে গেছে ডালটা। আস্তে আস্তে এবারে আমি এটাকে নামিয়ে দেবো। এবারে আমি আলু পোস্ত করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিচ্ছি। আমি আলু পোস্ত সর্ষের তেল দিয়ে করব, সর্ষের তেল ছাড়া আলু পোস্ত ভালো লাগে না। আমি 4 চামচ সর্ষের তেল দিলাম। এইবারে আমি একটু পেঁয়াজ ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা চিরে দিয়েছি,
নান নান ভাজা হলে আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, এবারে আলুটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, সামান্য নুন দিলাম, মানে আপনারা পরিবার মতো নুন দেবেন, যা যে যেমন নুন খান সেভাবে দেবেন। লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল ছাড়া আমাদের বাড়িতে আবার আলু পোস্ত পছন্দ করে না, ওই জন্য আমি একটু ঝাল ঝাল করে করেছি। আপনার লঙ্কাটাও আপনারা বুঝে দেবেন যে যেমন লঙ্কা খায় সেভাবে দেবেন। একটু হলুদ দিচ্ছি, অল্প হলুদ দিলাম, হলুদ না দিলেও অসুবিধা নেই, অনেকে হলুদ দেয় না, সাদা আলু পোস্ত খায়, আমি একটু হলুদ দিলাম কারণ আমাদের বাড়িতে একটু কালার ছাড়া খেতে ভালো হচ্ছে না, কালার আলাদা জিনিসই খেতে ভালো লাগে, এই জন্য আমি হলুদ দিয়েছি। আর লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা এই দিয়েছি। এটা একটু ভাজা হলেই আমি জল দিয়ে দেবো। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, অল্প জল দিয়ে দিলাম, জলটা আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি সেদ্ধ আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর পোস্ত দেবেন, পোস্ত বাটাটা, তাহলে খেতে স্বাদ ভালো হয়। দেখি হয়েছে নাকি, আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি পোস্তটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। পোস্তটা আমার মেশানো হয়ে গেছে, এবারে আমি একটু কাঁচা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এবারে আমি নামিয়ে দেবো। এবার আমি মাংসটা বসাবো, খাসির মাংস, আমার এখানে 300 মাংস আছে, এটা আমার বাড়িতেই ছিল, এটা আমি রাত্রিরে ম্যারিনেট করে রেখে দিয়েছি, একটু আদা বাটা, একটু রসুন বাটা, হলুদ, নুন আর সামান্য সর্ষের তেল আর টক দই, এই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। সকালে আমি করছি, এখন দুপুরবেলা আমাদের লাঞ্চে খাওয়া হবে। এটা আমি সামান্য একটু তেল দেবো কড়াই, দিয়ে এই যে আমি তেজপাতা, তারপরে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা এটা নিয়েছি, এটা আমি ফোড়নে দেবো, দিয়ে মাংসটা আমি এর মধ্যে ভেজে আমি প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়ে নেবো। আগে আমি দিয়ে দিলাম, তেলটা হয়ে গেছে, এবার এটা সাধারণ হয়ে গেছে, একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি এবার মাংসটা। আমি ওই প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো,
দিয়ে দেব। একটু গরম জল দেব, দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে দেব। মাংসটা আমি এটাতে নামিয়ে রেখেছি, এবারে আমি কড়াইয়ে তেল দেব, অল্প সর্ষের তেল দেব। নিয়ে আলুটা আমি ভেজে নেব, একটা আলু দিচ্ছি আমি, দুটো আলুকে চার খণ্ড করেছি। আলুটা ভেজে নেব, আলুটা ভাজা হয়ে গেছে, একটু তুলে নিচ্ছি আমি। আর এক চামচে তেল দিলাম, এবারে পেঁয়াজ কিছুটা দিয়ে দেবো। একটু নারকল কোড়া দিলাম, ভেজে নেব। একটুখানি লাল লাল করে ভাজতে হবে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তিনটে কাঁচা লঙ্কা আছে, আর টমেটো আধখানা। ম্যারিনেটের সময় এই টক দই দিয়ে ম্যারিনেট করেছি, ওই জন্য টমেটোটা আমি কম দিলাম, আর মাংসটা আমার বেশি না, 300। লাল হয়ে এসছে, সামান্য একটু নুন দিয়ে দেবো। টমেটোটা গলি গলে যাবে এক্ষুনি, এরপরে আমি এক এক করে একটু রসুন এক চামচের মতন, আদা, আদাটা একটু মাটনে বেশি লাগে, রসুনটা কম লাগে, চিকেনে যেমন রসুনটা বেশি লাগে আদা কম লাগে, এমনি মাটনে আবার উল্টো। ধনে গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো, লঙ্কা হাফ চামচ। আর ম্যারিনেটে আমি লঙ্কা দিয়েছি, ওই জন্য আবার কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য লঙ্কাটা আমি কম দিলাম। আর একটু মিট মশলা দিলাম হাফ চামচ, ভালো করে একটু অল্প গরম জল দেব। মশলা
মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছাড়ছে, এবারে আমি মাংসটা দিয়ে দিলাম। এবারে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, জলটা একটু শুকিয়ে যাক, তারপরে আবার আমাকে কষাতে হবে। এবারে আমি একটু একটু নুন দিয়ে নেবো, অল্প অল্প একটু নুন দেব, আর আলুটা দিয়ে দেব। টক দই নিয়েছি, এতে খড়ে পাতা টক দই আমি ফেটিয়ে রেখেছি। এটার মধ্যে আমি শশা কুড়ে নিয়েছি, শশা এর মধ্যে মেশাবো। শশা আর দইয়ে রায়তা হবে শেষ পাতে খাওয়ার জন্য। এবারে একটু জিরে ভাজা গুঁড়ো দিচ্ছি। একটু চাট মশলা, তৈরি হয়ে গেল রায়তা। মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো। নেড়ে নিয়ে আমি এবার নামিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার রবিবারের থালি, দুপুরের খাবার, মাংস, মসুরির ডাল, আলু পোস্ত, আর শশার রায়তা, আর নুন লেবু, এগুলো তো আছেই, তার সাথে সাদা বাসমতি চালের ভাত আর পাঁপড় পোড়া। আপনারা সবাই এইগুলো করবেন, খাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।